ঈদের আনন্দে মেতেছে সবাই, ছুটির ফাঁকে ঘুরছেন এদিক সেদিক। আমরা সারা দেশের ঈদ আয়োজনের এবং উদযাপনের খবর জানব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছেন, সে খবর জানানোর জন্যই শুরুতেই যাচ্ছি বরিশাল। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা সহ বাকি সহকর্মীদেরও দেখতে পাচ্ছি। শুরুতে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আচ্ছা রানা, আপনার কাছেই জানতে চাই যে ঈদ উদযাপন বা ঈদের একটা বড় অনুষঙ্গ থাকে হচ্ছে যে বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি, তো বরিশালের মানুষ আসলে কিভাবে ঈদ উদযাপন করছে? কলা, আপনাকেও ঈদের শুভেচ্ছা। শুরুতেই আমি রয়েছি বরিশালের অন্যতম একটি শিশু পার্ক, যেটি প্ল্যানেট পার্ক নামে পরিচিত। এবং সেই পার্কটিতে আপনি যেটি বলছিলেন যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিশু পার্কের যে অনুষঙ্গগুলো থাকে, রাইডারগুলো, সেখানে শিশু কিশোররা চড়েছে এবং এর পাশেও অনেক শিশু কিশোর কিন্তু ভিড় করে রয়েছে। এবং আমি বেশ কিছুক্ষণ আগে যখন এখানে এসেছি, ঈদের যে আনন্দের যে প্রধান আনন্দে মাতোয়ারা যারা হয় তারা হচ্ছে শিশু কিশোর, এবং সেই শিশু কিশোরদের আনন্দের প্রধান যে অংশটি থাকে সেটি কিন্তু বিভিন্ন শিশু পার্কগুলো। এবং এই প্ল্যানেট পার্কেও এসে কিন্তু আমি তার ব্যতিক্রম দেখিনি, দেখেছি বিভিন্ন স্থান থেকে এসেছে, বরিশালের বিভিন্ন উপজেলা পর্যায় থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কিন্তু এসেছে শিশু কিশোররা, এবং তারা এখানে এসে আনন্দে উদ্বেলিত হয়েছে। এবং শুধু তাই নয়, তাদের সাথে অবশ্যই তরুণ তরুণীরাও আছেন, এবং যেহেতু খুব একটি তাপদাহ পরিস্থিতি, সেখানে মাঝে মাঝে আজকে একটু হাওয়া বাতাস দিচ্ছে, কিছুটা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে, সেজন্যও কিন্তু মানুষের বেশ আগ্রহ রয়েছে এই শিশু পার্কটিতে। এবং যার কারণে এখন পর্যন্ত কিন্তু এখানে বেশ মানুষের ভিড় আছে, এবং বেলা যত বাড়তে থাকবে, বলা যায় বিকেল বা সন্ধ্যার পরে কিন্তু আরও মানুষের ভিড় বৃদ্ধি পাবে। এবং শুধু এই স্থানটিই নয়, বরিশালের আরও যে কয়েকটি বিনোদন স্পট আছে সেই স্পটগুলোতেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে, বিশেষ করে বিকেলের দিকে কিন্তু এই মানুষের ভিড় বা মানুষজন যারা আসছেন তাদের ভিড় কিন্তু বাড়তে থাকবে। তো এই ছিল এখনকার এই খেলা। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাব বান্দরবন, সেখানে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, বান্দরবন তো এমনিতে একটা পর্যটন কেন্দ্র, সেখানে ঈদকে সামনে রেখে অনেকে ঘোরাঘুরিও করতে চান, তো এবার আসলে পর্যটকদের আনাগোনা কতটা আছে বান্দরবানে? কোনা শুরুতেই ঈদ মোবারক এবং আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, পার্বত্য জেলা একটি সম্প্রীতি বান্দরবান নামে খ্যাত। এখানে কিন্তু ঈদ এবং বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো কিন্তু সবারই সম্প্রীতির বন্ধনে একসাথে উদযাপন করা থাকে। তেমনি আজকে সকাল থেকে ঈদের নামাজের পর থেকে কিন্তু এলাকার মানুষের একজন অন্যজনের বাড়িতে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। এখানে সম্প্রীতির সহ অবস্থানের কারণে কিন্তু হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে ঈদ উৎসবটা উদযাপন করে। আমরা সকাল থেকে দেখেছি আসলে বাচ্চা, বিশেষ করে শিশুদের মধ্যে কিন্তু এই আনন্দটা আসলে ভাগাভাগি করে নেওয়ার আনন্দটাই বেশি, একজন অন্যজনের বাড়িতে যাচ্ছে। বিশেষ করে যেহেতু পর্যটন নগরী হিসেবে একটা দেশের অন্যতম পাহাড়ের যেই মেলবন্ধন বা প্রকৃতি সবকিছু মিলে কিন্তু মানুষের উৎসব উদ্দীপনাটা অন্যরকম, এবং শিশুদের মধ্যে কিন্তু এই আনন্দটা আসলে অনেক আমরা ইয়াসিনুল হাকিম, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সাথে আবরার শাহিদ। আবরার, একে তো ঈদ এবং গরমও কিছুটা কমেছে, তো সেটার প্রভাব আসলে কতটা পড়েছে, মানুষ কতটা এখন বেরোতে পারছেন, নিশ্চয়ই কিছুটা স্বস্তি পাচ্ছেন? রাজশাহীতে গরম যে পরিমাণে বেড়েছিল সেটি গতকাল কিছুটা কম ছিল, আজকে আবারও সেটি বেড়েছে, প্রচণ্ড তাপদাহ। এবং আজকেও গরমের তাপমাত্রা যদি বলি তা 38 ডিগ্রি পার করে। আমরা এতক্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ঈদ উদযাপনের খবর। আমরা এই মুহূর্তে যশোরে যাব ঈদ আয়োজন এবং ঈদ উদযাপনের খবর জানতে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, যশোরের ঈদ উদযাপন, ঈদ আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু জানান।
কনা, আপনি জানেন যে যশোরে গত 2 সপ্তাহ ধরে যে গ্রীষ্মের দাবদাহ, সেই কারণে এখানকার জনজীবন এমনিতে অতিষ্ঠ ছিল। তবে আজকে সকালে ঈদের জামাত কিন্তু যশোরের মানুষ খুব স্বস্তির সাথেই আদায় করতে পেরেছে, এবং সকালে যেমন বাতাসের গতিবেগ ছিল ভালো এবং সেই সাথে গরমের তীব্রতাও ছিল না, কিন্তু এই বেলা 11টার পর থেকে সেই দাবদাহ আবার বাড়তে শুরু করেছে। স্বাভাবিক কারণেই রাস্তাঘাট জনশূন্য রয়েছে এবং বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো সেখানেও আমরা খুব একটা ভিড় লক্ষ্য করছি না। আমি আছি এই মুহূর্তে যশোর পৌর উদ্যানে, সেখানেও আমি বিশেষ করে শিশুদের উপস্থিতি আমার চোখে তেমন একটা পড়েনি। তরুণ বয়সের যারা আছে তাদের কাছ থেকে একটু শুনবো যে এই গরমের মধ্যে তারা কিভাবে ঈদ উদযাপন করছেন। এই গরমের ভিতরে কি করব, এখানে ছায়া এসে বসে আছি, ভালো ফিল করতেছি ছায়ার ভিতরে এসে, বাসা থেকে বলেছি কি বলবো। আমি আরো একজনের কাছ থেকে একটু জানতে চাই যে তারা এই গরমের মধ্যে ঈদের আনন্দটা কিভাবে গ্রহণ করছেন। সর্বপ্রথম আমরা ঈদের নামাজটা কমপ্লিট করে 3 বন্ধু আমরা পার্কে আসি, পার্কে এসে একটু আড্ডা মারতে আসি। তা আপনার পার্কে আপনার যখন বেঞ্চে বসতে যাবো, আপনার রোদের এত পরিমাণ তাপ যে আমরা বেঞ্চে তেমন বসতে পারিনি, আমরা এখন গাছের নিচে ছায়া এসে উপস্থাপন করছি। শুধু এই বিনোদন কেন্দ্র না, আমরা সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে খবর নিয়েছি, সব জায়গাতেই একই অবস্থা, মানুষের উপস্থিতি একেবারেই কম। তবে আশা করা যাচ্ছে যে বেলা গড়ার সাথে সাথে অর্থাৎ বিকেল নাগাদ এই সব কেন্দ্রগুলোতে লোকে লোকারণ্য হবে এবং শিশু যুব সকল বয়সের মানুষই আনন্দ উপভোগ করতে রাস্তায় বের হবে, বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবে। এবং এখানে যে বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও তারা আশা করছেন কর্তৃপক্ষ যে তারা বিকালে তাদের আশানুরূপ উপস্থিতি পাবেন। এই হচ্ছে এখানে পরিস্থিতি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, আপনাকে ঈদের শুভেচ্ছা। এবং আমি দেখতে পাচ্ছি আপনি একটি শিশু পার্কে আছেন সম্ভবত, এবং পেছনে অনেক শিশু দেখতে পাচ্ছি। আর ঈদ মানে শিশুদের জন্য একটা আলাদা আনন্দ, তারাই সবচেয়ে বেশি ঈদের আনন্দ উপভোগ করেন কিংবা উদযাপন করেন। কি বলছেন তারা? কোনা, আপনাকে ঈদের শুভেচ্ছা। আসলে আজকে ঈদের দিন, আনন্দের দিন, সকল শ্রেণী পেশার মানুষ এই দিনে একটু হলেও আনন্দ করতে চান। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছি, তারা আসলে সকাল থেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছেন, সালাম করেছেন, সালামি নিয়েছেন, দোয়া নিয়েছেন। এর পাশাপাশি আমরা অনেককে দেখেছি বিভিন্ন বাহনে করে বিভিন্ন স্থানে যাচ্ছেন, বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন এবং তারা ঘোরাঘুরি করছেন, তাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকে ঘোরাফেরা করছেন। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের শহরের পাশে একটি শিশু পার্কে। সেখানে আমি এসে দেখেছি যে শিশুরা এবং তাদের অভিভাবকরা এখানে এসেছেন, মূলত অভিভাবকরা তাদের শিশুদের আনন্দ দেওয়ার জন্য এই শিশু পার্কে নিয়ে এসেছেন, এবং তারা আসলে বিভিন্ন ধরনের রাইড শিশুরা চড়ছে এবং অভিভাবকরা তাদের সাথে রয়েছেন। এর পাশাপাশি এই শিশু পার্ক ছাড়াও মৌলভীবাজার আসলে একটি পর্যটন অধ্যুষিত এলাকা এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে, অনেক প্রাকৃতিক বিনোদন কেন্দ্র রয়েছে যেগুলো আসলে ঘুরে দেখার মতো, ঘোরার মতো। এবং স্থানীয় দর্শনার্থীদের আমরা অনেকেই দেখেছি বিভিন্ন বাহনে করে বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন দর্শনীয় স্থানে তারা আসলে ঘোরাফেরা করছেন। আর এবার আরেকটি বিষয় হচ্ছে যে এবার যেহেতু ঈদের পরে একদিন ছুটি, এর ফলে পর্যটকের যে আনাগুনা এবছর তুলনামূলক অনেকটা কম হবে এমনটাই আমাদের পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ অন্যান্য বছর ঈদের পরে আসলে 2-3 দিন ছুটি থাকতো, এবছর একদিন ছুটি থাকায় আসলে তাদের যে রিসোর্ট, হোটেল, কটেজ এগুলো আসলে যে বুকিংয়ের যে ব্যাপারটা এটা অনেকটাই কম হয়েছে তারা আমাদের জানিয়েছেন। ফলে এবছর আসলে এই অঞ্চলে পর্যটকের যে আনাগুনা এবং পর্যটকের আগমনটা অনেকটাই কম হবে। তবে আজকে ঈদের দিন আমরা দেখছি যে সারা দিনই আসলে মানুষ আনন্দ করছেন এবং ঘোরাফেরা করছেন। কোনা, আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কাউসার হোসেন রানা, বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিম, রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আবরারশাহীর যশোর থেকে তৌহিদুর রহমান, এবং মৌলভীবাজার থেকে আমাদের সাথে আব্দুর রব যোগ দিয়ে জানাচ্ছিলেন সারা দেশের ঈদ উদযাপনের খবর।